আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেকটা হেল্প হবে, কারণ রিলস বানানোর সময় অ্যাকচুয়ালি এখনকার দিনে রিলস সবাই এরকম টাইপের ভিডিও তুলে আনে, মানে এইভাবে আছে, ঠিক আছে। তো রিলস বানানোর সময় আমাদের খুব অসুবিধা হয়, এক একটা ক্লিপকে ধরে ধরে রোটেট করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেবো যে প্রত্যেকটা ক্লিপকে, মানে একসাথে সব ক্লিপগুলোকে কীভাবে একসাথে রোটেট করে নেওয়া যায়, যাতে আমাদের রিলস বানাতে আরও সুবিধা হয়, ঠিক আছে। তো সেই প্রসেসটাই আজকে আমরা দেখবো, তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা এই ভিডিওগুলোকে প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করব। তো তার জন্য এই যে এটা আমাদের প্রিমিয়ার প্রো একদম ওয়ার্কস্পেস সাজানো আছে, জাস্ট আমি ভিডিওগুলোকে টেনে এনে ইম্পোর্ট করব। এগুলো সব সহজ প্রসেস, ঠিক আছে। তো এই যে আমরা ভিডিও এখানে ইম্পোর্ট করে নিয়েছি, এবার ভিডিওগুলোকে বড় আকারে দেখার জন্য আমরা এইখানে ক্লিক করব, তাহলে এইভাবে বড় আকারে দেখতে পাবো। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এইখানে ভিডিওগুলো কিন্তু এইভাবে আছে, এইভাবে তোলা আছে। তো এইগুলোকে আমরা যদি এখন একটা নতুন সিকোয়েন্স নিই, আমি একটা সিকোয়েন্স নিয়ে দেখাই। তো এখান থেকে আমরা নিউ আইটেম, এখান থেকে সিকোয়েন্স নেব, অথবা আমরা ফাইলে গিয়ে নিউ অ্যান্ড নিউ সিকোয়েন্স, ঠিক আছে। এবং এখান থেকে আমরা AVCHD এই ফোল্ডারটা থেকেও সিকোয়েন্স তৈরি করতে পারি, অথবা আমরা ডিজিটাল SLR এই ফোল্ডারটা থেকেও করতে পারি। তো আমি AVCHD থেকেই করি, AVCHD-তে গিয়ে 1000 TB এবং এখান থেকে 1000 TB 25 এই সিকোয়েন্স সেটিংসটা চুজ করব এবং সেটিংয়ে যাব, ঠিক আছে। এইগুলো সব সিম্পল প্রসেস, বাট তবুও আমি দেখিয়ে দিচ্ছি। এডিটিং মোডটা আমরা কাস্টমে করব এবং আমরা একটা রিলসের সাইজ নেব। রিলসের সাইজ কী হয়, উল্টো হয়, 1920x1080 উল্টো হয়, মানে 1080x1920, ঠিক আছে, অপোজিট। তাহলে রিলসের সাইজ পোর্ট্রেট যে সাইজের রিলস সেই সাইজের হয়। তো আমি এখানে নাম দিচ্ছি কাট, যেহেতু আমরা ভিডিও শুরু করার আগে কাট করি, ঠিক আছে। দেন ওকেতে প্রেস করব। তো এইটা হচ্ছে আমাদের রিলসের সাইজ। এখন যদি আমরা এখান থেকে ধরুন এই ভিডিওটা টেনে এনে এখানে ফেলি না, তাহলে দেখুন এইরকম টাইপের কিন্তু ভিডিওটা আছে, ঠিক আছে। তো আমাদের কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হয়, ঠিক আছে। রোটেট করতে হয় এখানে গিয়ে, এইভাবে আমরা রোটেট করতে হয়, তারপর আমাদেরকে কাজ করতে হয়, মানে এখানে গিয়ে ধরুন -90° করলাম, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা ক্লিপকে তো রোটেট করা একসঙ্গে সম্ভব নয়। তো আমরা চাই যে একসাথে সমস্ত ক্লিপগুলো যাতে রোটেট হয়ে যায়, এটাই আমাদের প্রথম কাজ। তো সেইটা কীভাবে আমরা করব, তো প্রথমে আমরা এই যে প্রথমের ক্লিপটাকে ডবল ক্লিক করব, তাহলে এটা সোর্স মনিটরে ওপেন হবে এবং আমরা এখন যাব এফেক্ট কন্ট্রোলে। এফেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা যাব এফেক্টসে, ঠিক আছে। এফেক্টসটা আমাদের ক্ষেত্রে এইখানে থাকতে পারে, আমি এফেক্টসটা কাজের সুবিধার জন্য এইখানে রেখেছি। এফেক্টসে গিয়ে আমরা সার্চ করব ট্রান্সফর্ম, TRANSFORM, ঠিকঠাক স্পেলিং লিখবেন তাহলেই কিন্তু পাবেন এই ডিস্টর্ট ফোল্ডারের মধ্যে ট্রান্সফর্ম। এটাকে টেনে এনে আমরা এফেক্ট কন্ট্রোলে ফেলবো, ঠিক আছে। দেন এই প্রসেসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ পালন করবেন, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করবেন, ঠিক আছে। দেন আমরা এখানে এসে রোটেশনে যাব, রোটেশনে এসে আমরা এটাকে -90° অ্যান্ড এন্টার, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু রোটেট হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা যেটা করব, এটাকে আমরা রাইট ক্লিক করে, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করে নিতে পারি, অথবা আমি কাট করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি কাট করে নিই, কাট করে নেওয়াটাই ভালো হবে। দেন কাট করে নিলাম, এরপর আমরা এই যে এই ফোল্ডারে সমস্ত ভিডিওগুলোকে আমরা সিলেক্ট করব। তো সমস্ত ভিডিওগুলোকে সিলেক্ট করার জন্য যেকোনো একটা ভিডিওকে সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করব, তাহলেই সব ভিডিওগুলো এখন সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে পেস্ট অথবা কন্ট্রোল ভি, ঠিক আছে, পেস্ট করলাম। এখন দেখুন সব ভিডিওগুলো কিন্তু এরকম সোজাসুজি হয়ে গেছে। এরপর আমরা প্রথমেরটাকে ধরে এখানে এনে টেনে যদি ফেলি এবং কিপ এক্সিস্টিং সেটিং করি, এবং দেখুন এখানে কিন্তু সমস্ত ভিডিওগুলো আগের মতো আর মানে ইম্পোর্ট হচ্ছে না, একসাথে কিন্তু রিলসের আকারে ইম্পোর্ট হয়ে গেছে এবং সেটা কিন্তু একসাথে সব ভিডিওগুলো হয়ে গেল। এরপর আমরা কাট করে করে তারপর আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে। তো এটা একটা খুবই সিম্পল প্রসেস, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। যারা জানতেন না তারা আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের অনেকটা হেল্প হয়েছে, ঠিক আছে। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অনেক ধন্যবাদ।